জুন মাসে দুটি প্রীতি ম্যাচ এবং কোপা আমেরিকার জন্য ব্রাজিল ঘোষণা করেছে নতুন স্কোয়াড। সেই স্কোয়াডে জায়গা হয়নি ব্রাজিলিয়ান প্রাণভোমরা নেইমার জুনিয়র এবং ক্যাসিমেরোর। আসুন দেখে নেই ব্রাজিলের নতুন কোচ ডরিভাল জুনিয়র কর্তৃক ঘোষিত ব্রাজিলের নতুন স্কোয়াড। 23 সদস্যের স্কোয়াডে গোলকিপার হিসেবে আছে অ্যালিসন অ্যাডারসন এবং বেন্তো। ডিফেন্ডার হিসেবে আছে দানিলো মার্কুইনোস, মিলিতাও, কৌতো, গুলিরামো, ওয়েন্ডেল, বেরালদো, এছাড়া আছে মাগাল হায়েস। এছাড়া মিডফিল্ডার হিসেবে আছে আন্দ্রেস পেরেইরা, গুইমারেস পাকুয়েতা, ডগলাস লুইস, হোয়াও গোমেজ। এছাড়া ফরওয়ার্ড হিসেবে আছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এন্ড্রিক, রাফিনহা, এভালিনসন, মার্টিনেলিও, সাবিও। তবে এটাও শোনা যাচ্ছে 23 সদস্যের স্কোয়াডে ব্রাজিলের প্রাণভোমরা নেইমারকে না রাখা হলেও কোপা আমেরিকার জন্য 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে। এখনো 3 বাকি আছে সেই স্কোয়াডে। সেই 3 মধ্যে অবশ্যই নেইমার থাকতে পারে নতুন করে স্কোয়াড ঘোষণা হলে। যেহেতু কোপা আমেরিকার জন্য দল ঘোষণার আরো কিছু সময় আছে, তাই নেইমার জুনিয়রকে দলে অন্তর্ভুক্ত করা যেতেই পারে, এমনটাই প্রত্যাশা করছে ব্রাজিল ভক্তরা। নেইমার স্কোয়াডে ফিরুক, এই প্রত্যাশা সকল ব্রাজিল ভক্তদের। বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।